আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আরেকটা ব্লগ। আজকে আমি রান্না করব ছোলার ডাল দিয়ে গরুর মাংস। অনেকেই খেয়েছেন এবং অনেকের পছন্দের খাবার এটা। তো নুজাবার বাবাও খুব পছন্দ করে। তো আজকে ভাবলাম যে ছুটির দিন একটু সময় নিয়ে রান্না করতে হয় যেহেতু, সো আজকেই তাই এই খাবারটার জন্য আমি প্রিপারেশন নিয়েছি সকাল থেকে। তো এখানে আমি ছোলা ডাল নিয়েছি হাফ কেজি পরিমাণ। এটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বয়েল করতে দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণ গরুর মাংস। মাংসটাকে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নেব। এখানে একদম বড় বড় করে কাটা আছে, কিন্তু মাংসগুলোকে আমি ছোট করে কেটে নেব। এই যে কাটা হয়ে গেল, আমার জাদুর হাতে আমি কেটে ফেলেছি। জাস্ট এক পলকেই ছোট ছোট পিস হয়ে গেল। এই যে দেখুন, আমি জাস্ট মজা করছি আপনাদের সাথে। হ্যাঁ, ঠিক এভাবেই ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আর আগে মাংসটাকে কষাতে হবে, কষানোর পরে তারপরে ডালটাকে দিয়ে দিতে হবে। আর ডাল তো আমি ওইদিকে সিদ্ধ বসিয়ে দিয়ে দিয়েছি। সো যেহেতু ডালটাকে একটু বয়েল করে নিব, তাহলে ডালটা সিদ্ধ হওয়ার টেনশন থাকছে না। ডালটাতে আমি একটু হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি, এভাবেই পর্যন্ত রাখবো। ছোলার ডাল তো একটু সিদ্ধ হতে সময় লাগে, তো এই ফাঁকে আমি যেটা করব, মাংসটা কষানো শুরু করে দেবো। এখানে আমি মাংসের জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি মশলা নিয়েছি, এলাচ, এলাচ আছে এখানে, তারপরে আছে হলো গোলমরিচের কালো গোলমরিচ, এখানে আছে লবঙ্গ, এখানে আছে বড় এলাচ, কাবাব চিনি, তেজপাতা এবং আছে দারচিনি। এই তো এগুলো এখন আমি তেলে দিয়ে দিব। তেলটা একটু গরম হওয়ার পরে তারপরে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ কাটা। আমি কাটা পেঁয়াজ আছে, একটু বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, আর একটু ব্রাউন হলে তারপরে বাকি মশলাগুলো আমি অ্যাড করব। আমি যেটা করব, একটা বাটিতে সবগুলো মশলা একসাথে মিক্স করে দেন আমি দিয়ে দিব। এখানে আমি নিচ্ছি রসুন বাটা, 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা নেব। আদা বাটা দিয়ে দিব 2 চা চামচ, এই তো আরেকটু দিব। হলুদ দিচ্ছি 2 চা চামচ, লবণ দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, মরিচ দেব। এখন আমরা একটু ঝাল বেশি খাই, সো এই জন্য আমি মরিচটা বেশি দিচ্ছি, আর এই মরিচটাতে তেমন একটা ঝাল নেই। এবার দিব জিরা, জিরা দিচ্ছি আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এটাতে সামান্য একটু পানি অ্যাড করব, তারপরে এটাকে ডান দিয়ে মশলাতে দিই। পানি অ্যাড করে নিয়েছি। তো তেলটায় পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, মানে ব্রাউন কালার হয়েছে,
এখন আমি যেটা করব এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। এটা কষানোর পরে এর মধ্যে মাংসটা দিয়ে দিতে হবে। আর এইদিকে ডালটা হচ্ছে, ডালটা হতে থাকুক। আমার মনে হয় ডালটা আর বেশিক্ষণ লাগবে না, কারণ গরুর মাংসটা হতে হতে সময় লাগবে। তো তারপরে একটু কষানো হলে মাংসটা আমি ডালটা দিয়ে দেবো। আমি পানি আর ইউজ করিনি, তো তারপরেও দেখেন যতটুকু পানি উঠে এসছে মাংসে, আমার মনে হয় মাংসে আর এক্সট্রা পানি অ্যাড করতে হবে না। এইভাবে একটু কষানোর পরে তারপরে ডালটা দিয়ে আমি একটু পানি অ্যাড করবো। এখন এইভাবেই এটা কষানো থাকে। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে একদম মাংস এবং ডাল যেন মিক্সড হয়ে যায়, এভাবে করে খুব সুন্দর করে নাড়তে হবে। তারপরে আমি এর মধ্যে আরও পরে পানি দেব, কষানোর পরে তারপরে পানি দেব। এখন এটাতে আমি কাঁচামরিচ দিয়ে দিব। একটু ঝোল ঝোল রাখবো, না হলে দেখা যাবে কি যখন একটু চুলা থেকে নামানোর পরে ইয়ে হয়ে যায়, ঝোলটা টেনে যায়। সো একটু ঝোল ঝোলই রাখবো ফার্স্টে, আর একটু কিছু সময় ধরে হবে। এই তো হয়ে গেছে আমার বুটের ডালের মাংস। অনেকে যেটা করে একটু ধনে পাতা দেয়, কিন্তু আমার কাছে ধনে পাতার টেস্টটা মনে হয় মাংসে যায় না, সেটা শুধু মাছ কিংবা অন্য সবজিতেই ভালো লাগে। তো এই জন্য আমি আর ধনে পাতাটা দিলাম না। আর এই তো লাস্টে একটু জাস্ট জিরার গুঁড়া ছিটিয়ে দিব,
এই এভাবেই এইতো ব্যাস হয়ে গেল আমার আজকের রান্না। ঠিক আছে দর্শক বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের পাশেই সবসময় থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।